মোটামুটি মোটামুটি খুব ভালো একটা অ্যামাউন্ট, এবং যারা দিয়েছেন দর্শক যারা ইতিপূর্বে আমাকে দিয়েছেন, যা যে যা পেরেছেন দিয়েছেন, সেগুলো সহ আমরা একত্রিত করে আমরা তার হাতে হস্তান্তর করছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং তার জন্য দোয়া করবেন, এবং দেশ ও প্রবাস থেকে যারা আমার জন্য 1 টাকা থেকে ধরে উপর যত টাকা পর্যন্ত আছে দিয়েছেন, আমি তাদের জন্য অন্তর অন্তঃস্থল থেকে দোয়া করি। কার টাকার বরকতে যেন আমি সুস্থ হয়ে যেতে পারি তাও বলা যায় না। আপনাকে অনুগত দোয়া করতে আছেন করবেন, এবং কি আমি বিশেষ আজকে যারা আমার লাইভে যুক্ত হয়েছেন এবং দেখতেছেন এবং দেখবেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ইতিপূর্বে জেনেছেন, আপনারা অবগত আছেন যে আমাদের সুন্নিয়তের অঙ্গনের একজন আলেম হযরত মাওলানা খোরশেদ রেজা আকবরি সাহেব উনি অসুস্থ। আমরা ওনাকে হসপিটালে দেখতে গিয়েছিলাম কুমিল্লাতে, কুমিল্লা একটা মেডিকেল কলেজ হসপিটালে, সান মেডিকেলে দেখতে গিয়েছিলাম আমরা। আমাদের ফাউন্ডেশন থেকে, গাজী ফাউন্ডেশন থেকে আমরা ওনাকে মোটামুটি ভালো একটা অর্থ প্রদান করেছি, এবং ওই প্রোগ্রামের পরে উনি কী করেছেন, উনি ঢাকাতে গিয়েছেন, ঢাকা 32-এ, ধানমন্ডি 32-এ গিয়েছেন। ওখান থেকে ট্রিটমেন্ট নিয়ে মোটামুটি একটু সুস্থ হয়ে তিনি আবার আজকে উনি ওনার ওই দিনের তুলনায় আজকে আরেকটু অনেক বেশি করে আমরা ওনার জন্য এই হাতিয়ে নিয়ে এসেছি। ওনার ট্রিটমেন্টের খরচ চালাতে পারছে না, এজন্য ওনার জন্য আমরা আজকে হাতিয়ে নিয়ে এসেছি। বিশেষ করে আমার ওই দিনের লাইভটা শুনে দেশ বিদেশ থেকে অসংখ্য আমার মুমিন মুসলমান ভাই বোনেরা, মা বোনেরা অনেকেই আমার এই লাইভটা দেখে আপনারা তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এগিয়ে আসার জন্য। আজকে যেহেতু আমরা ওই দিন লাইভ করেছিলাম, সে একেবারে মানে অনেক বেশি অসুস্থ ছিলেন, আজকে আল্লাহ রহমতে মোটামুটি অনেকটাই সুস্থ দেখতে পাচ্ছি, হাস্যোজ্জ্বল দেখতে পাচ্ছি, এসে অত্যন্ত ভালো লাগলো। তো আমি আমাদের ফাউন্ডেশন এবং গোটা বাংলাদেশের যত মুমিন মুসলমান ভাই বোনেরা রয়েছেন, ভাই বাবারা রয়েছেন, সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে যে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে আপনার পাশে থাকবেন, আর যারা পারছেন না তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা যেন এই ওনার সুস্থতার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমি আপনাদের কাছে এই প্রত্যাশা করছি। আসলে বেশি কথা বলবো না, বেশি বলারও কিছু নেই। একজন আলেম হিসাবে, আমি একজন আলেম হিসাবে আসলে তার জন্য এত টেনশন, এত পেরেশানি করতেছি। আল্লাহ যেন তাকে রহমত করে, মদিনাওয়ালার খাতিরে সে সুন্নিয়তের একজন সেনা, বীর সেনা, সে যেন আবার সুস্থ হয়ে আমাদের সুন্নিয়তের অঙ্গনে, সে যেন আবার সুস্থ হয়ে আমাদের সুন্নিয়তের অঙ্গনে দিনের খেদমত করার জন্য সে যেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আজকে আমাদের এখানে আসা। তো আসলে আমি আমাদের এই এখানে আমাদের গাজী ফাউন্ডেশন এবং যারা আমার এই লাইভটা ইতিপূর্বে আমার এই লাইভটা দেখে আপনারা যে যা পেরেছেন, এখানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে মানে কয়েকটা পরিবার 100 টাকা করেও দিয়েছে। কত টাকা? 100 টাকা করেও দিয়েছে। একজন 100 টাকা পাঠাইছে, একজন 150 টাকা পাঠাইছে। আমি কিন্তু 100 টাকা এবং 150 টাকাকে কিন্তু আমি কি করতেছি না, মানে ছোট করে দেখতেছি না। এখানে 100 টাকা, 150 টাকা, মানে আমি এটা বুঝাতে চাচ্ছি যে তার হৃদয়ে যে এত প্রেম, সে পারে নাই কিন্তু 100 টাকাও দিয়েছে। একজন আলেমের পাশে দাঁড়িয়েছে, একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে মজার বিষয়, আপনারা হয়তো দেশ বিদেশ থেকে অনেকেই দিয়েছেন, তো আপনারা হয়তো এটা আসলে ফজিলতটা কি আসলে অনেকেই জানেন না। আমি আমার আলোচনায় অনেকবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আসলে আল্লাহ রাসুল বলেছেন, যখন কোনো মানুষ অসুস্থ মানুষকে দেখতে আসে, অসুস্থ মানুষকে দেখতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এত বড় নিয়ামত বরাদ্দ করে দেয়। আমার রাসুল বলেছে, সে যতক্ষণ পর্যন্ত রোগীকে দেখতে এসে তার গন্তব্যে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত যেন সে
জান্নাতি ফল কুড়ালো, সুবহান আল্লাহ, সে যেন জান্নাতি ফল কুড়াতে থাকলো। এবং কেউ যদি সকালে আসে কোনো রোগীকে দেখতে, সে যতক্ষণ পর্যন্ত তার বাড়িতে ফিরে না যায় ততক্ষণ পর্যন্ত, তার মানে বিকেল পর্যন্ত, 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। কেউ রাতে আসে পরের দিন সকালে যায়, তার মানে এইভাবে শিফট আকারে যে যখনই যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য একটা নিয়ামত বরাদ্দ করা হয়। সুবহানাল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে। তা আসলে আমরা আজকে খোরশেদ রেজা আকবরী সাহেব, উনি একজন আলেম বলে আমরা তার পাশে, তাকে নিয়ে বেশি আমরা এক্সাইটেড, আমরা তাকে নিয়ে বেশি টেনশন করতেছি, আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। শুধু সে নয়, আমরা যে যেখানে আছি দেশে বিদেশে, আমাদের আশেপাশে যদি এরকম অসহায় মানুষ, সে অসুস্থ হয়েছে, তার ট্রিটমেন্ট চালাতে পারছে না, আমরা টাকা দিয়ে যদি নাও পারি, আমরা যেন শারীরিকভাবে মানসিকভাবে যেই কোনোভাবে সাপোর্টের দ্বারা যেন আমরা তার পাশে দাঁড়াতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা আজকে এসেছি, আমরা শেষ পর্যন্ত গাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা শেষ পর্যন্ত তার পাশে থাকব। এবং আপনাদের সবাইকে আমি আবারও বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের যার যা আছে যতটুকু সম্ভব আপনাদের জায়গা থেকে, আপনারা একজন হক্কানি আলেম, আল্লাহ রাসুলের প্রেমিক, তার পাশে এসে দাঁড়ানোর জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানিয়ে আজকের মতো লাইভটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমাদের ফাউন্ডেশনের জন্য, বিশেষ করে আমার ছোট ভাই, মোটামুটি খুব ভালো একটা অ্যামাউন্ট, এবং যারা দিয়েছেন, দর্শক যারা ইতিপূর্বে আমাকে দিয়েছেন, যা যে যা পেরেছেন দিয়েছেন, সেগুলো সব আমরা একত্রিত করে আমরা তার হাতে হস্তান্তর করছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং তার জন্য দোয়া করবেন। আমরা এখন তার জন্য একটু দোয়া করব, সবাই একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, আমি তো গুনাহগার, উলামায়ে কেরাম দেরকে নিয়ে, হুফাজে কেরামকে নিয়ে, আমার সফর সঙ্গীদেরকে নিয়ে, আল্লাহ খোরশেদ রেজা আকবরী সাহেবের ফ্যামিলি পরিবার তার সদস্যদেরকে নিয়ে, আল্লাহ তোমার শাহিদ দরবারে দোকানা হাত তুলেছি, মেহরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করো। আমিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের হাদিয়া, আমাদের দান, আমাদের সহযোগিতা, আমাদের এগিয়ে আসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দে। হাদিয়া প্রাণের নবীজির নূরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছে দাও। আমিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছে দাও। আমিন। ইয়া রাব্বাল আলামিন, সাহাবায়ে কেরাম থেকে অদ্র পর্যন্ত, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ যাদের ওসিলায় আমরা এই সুন্দর ইসলাম ধর্ম পেয়েছি, আল্লাহ তাদের প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও। আমিন। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আপাক পরওয়ারদিগার, ইয়া মানি মেহেরবানি করে, এখানে বড় একজন আল্লাহ নবী শুয়ে আছেন আমাদের পাশে, সুবহানিয়া দরবার শরীফ আমাদের পাশে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এই খুরশেদ রাজা আকবরী দেখেছি দরবারে গোলামি করেছে, ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে তাকে তুমি সুস্থতা দান করে দাও। আমিন। আল্লাহ তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আমিন। আল্লাহ তুমি যদি বলো কোন ফায়া কোন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে মনি, তার জীবনে যদি মনে অজান্তে কোনো ভুল ত্রুটি করে থাকে, আল্লাহ তার পক্ষ থেকে ক্ষমা চাই, মাফ চাই, মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আল্লাহ দেশে বিদেশে অসংখ্য মানুষ আমার কাছে দোয়ার প্রার্থী অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে আপাক পরওয়ারদিগার, লন্ডনের জমিনে আমার একজন প্রিয় মানুষ, অত্যন্ত প্রিয় ভালোবাসার মানুষ, শ্রদ্ধা ভাজন, আল্লাহ হসপিটালের বিছানায় শুয়ে আছে, আল্লাহ তাকেও তুমি সুস্থতা দান করে দাও। আমিন। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আজকে যারা দোয়ার প্রার্থী সবাইকে কবুল করে নাও। আমিন। আমরা যারা এসেছি আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ মেহেরবানি করে তার ছোট্ট একটা কন্যা সন্তান রয়েছে 2 বছরের, আল্লাহ তার সন্তান দারুসিলায় তাকে তুমি সুস্থতা দান করে দাও। আমিন। আল্লাহ মেহেরবানি করে আবার পুনরায় ভুল ত্রুটি কাটিয়ে আল্লাহ তুমি ক্ষমা করে দিয়ে ইয়া রাব্বাল আলামিন তাকে আমাদের সুন্নিয়াতের অঙ্গনে নবীর প্রেমের কথাগুলো আল্লাহ মানুষের কাছে তুলে ধরার তৌফিক তুমি দান করে দিও। আমিন। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে ঘরে বাড়ি সব কিছু তোমার কুদরতিয়াতে তুলে দিলাম,
যা আমিন তুমি আল্লাহ নিজে হয়ে যাই আমিন আল্লাহ আজকে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে হাদিয়া দিলাম এখানে অসংখ্য মানুষ দেশ থেকে বিদেশ থেকে আজকে এই খুশির রেজাকগুলির জন্য হাদিয়া পাঠিয়েছে আল্লাহ মানুষের ভালোবাসা ভরা শ্রদ্ধা ভরা এই হাদিয়া টুকরো সিলাই আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ তাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ তাকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম জামিন তুমি হয়ে যাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকের দোয়ার উসিলায় আমাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন আমরা যেন আমাদের এই গাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে আল্লাহ আমরা যেন এইভাবে অসহায় মানুষের পাশে সব সময় থাকতে পারি সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ অনেক ছেলেদের দায়িত্ব নিয়েছে আল্লাহ তারা কোরআনে হাফিজ হবে আলেম হবে আল্লাহ আমরা যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি সে তৌফিক তুমি দান করে দাও আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আমিন রহমনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এডভার্সি সকলকে সকলেই অবগত আছেন জানেন আমি বিগত আজকে দুই প্রায় আড়াই বছর অসুস্থ আমি মরণ খুরশেদের জাগবুড়ি দেশে আলোচনা করতাম গাজী সুলাইমান আল কাদরী হুজুরের নেতৃত্বে আলোচনা অনেক করেছি যথেষ্ট করেছি এখন আল্লাহ পাকের হুকুমে অসুস্থ হয়ে গিয়েছি আপনারা আমাকে দেখতেছেন যারা পারেন সহযোগিতা না দোয়া করবেন দোয়াটাই চাই দোয়ায় মানুষ অনেক উপরে উঠতে পারে দোয়ায় ভাগ্য পরিবর্তন করতে পারে তেরপাশের কাছে আমি এটাই যাচ্ছি আমার জন্য সকলে দোয়া করবেন যেন আমি আবার দিনের খেদমতে ফিরে আসতে পারি এবং দেশ ও প্রবাস থেকে যারা আমার জন্য এক টাকা থেকে ধরা উপর যত টাকা পর্যন্ত আছে দিয়েছেন আমি তাদের জন্য অন্তর অন্তঃস্থল থেকে দোয়া করি কার টাকার বরকতে যেন আমি সুস্থ হয়ে যেতে পারি তাও বলা যায় না আপনাকে অনুগত দোয়া করতে আছেন করবেন এবং কি আমি বিশেষ করে আমার শ্রদ্ধেহ আলেম ওলামাদেরকে আমি বলতে চাচ্ছি যারা আহিরে সুন্নাত ওয়াল জামাত অন্য অন্য নেত্রী এবং কি অন্য অন্য ধর্মীয় সংগঠন রয়েছে জামাত হতে যত সংগঠন রয়েছে তাদেরকে আমি বলতে চাচ্ছি একটু আলেমদের পাশে দাঁড়াবেন আলেমদের জন্য দোয়া করবেন সাহায্য সহযোগিতা বড় কিছু নয় শুধু একটু হাত উড়ে দোয়া করবেন সেটা বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু